নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে দেখাবো এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচটা দুটো দল জেতার জন্য কি ফরমেশন ও স্টার্টিং লাইন ব্যবহার করবে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটায় কোন দলে জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে একটা মত করব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে আমি খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি তাহলে বন্ধুরা এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচটা খেলা হবে উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ এই শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা এটিকে মোহনবাগান দলের জেতাটা খুব দরকার কারণ যদি আইএসএল শিল্ড জিততে হয় তাহলে এই ম্যাচটা এটিকে মোহনবাগানকে জিততেই হবে এবং কেবিএফসির এই ম্যাচটা জেতাটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেমিফাইনালের রেসে নিজেদেরকে ধরে রাখার জন্য কেবিএফসিকে এই ম্যাচটা জিততে হবে অর্থাৎ এই ম্যাচটা দুটো দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং কেবিএফসির স্ট্রেংথ হচ্ছে কেবিএফসির ডিফেন্স এবং কেবিএফসির মিডফিল্ড এবং এটিকে মোহনবাগানের স্ট্রেংথ হচ্ছে এটিকে মোহনবাগানের অ্যাট্যাক ডিফেন্স মিডফিল্ড তিনটে ডিপার্টমেন্টই তাছাড়া কেবিএফসির উইকনেস হচ্ছে কেবিএফসির ডিফেন্সের দুটো গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন নিশু কুমার এবং হার্মি পাম এই দুই খেলোয়াড় কেবিএফসির দলের সঙ্গে যুক্ত থাকবে না তাছাড়াও অ্যাড্রিয়ান লুনা যদি ভালো পারফর্ম না করতে পারে কেবিএফসির কিন্তু মাঝমাঠটাও ভালো পারফর্ম করে না এটিকে মোহনবাগানের উইকনেস বলতে এই মুহূর্তে এটিকে মোহনবাগানের একটা উইকনেস সেটা হচ্ছে ইঞ্জুরি কারণ একাধিক খেলোয়াড় এটিকে মোহনবাগান দলে ইনজোর তাই এটিকে মোহনবাগান এই মুহূর্তে শটিং লাইন আপ খেলাতে পারছে না তো তাছাড়া এটিকে মৌন বাগানের তেমন কোনো উইকনেস নেই তো বন্ধুরা এইবারে সোয়াসুজি আসি এই ম্যাচে কেরালা ব্লাস্টার তারা কি ফরমেশান এবং সার্টিগলেনা ব্যবহার করবে কোচ ইভান ভিকোমানোভিক কে কেবিএফসিকে এই ম্যাচে চার চার দুই ফরমেশানে খেলাবে যেখানে গোলকিপারে আরও একবার পিএস গিল তিনিই থাকবেন চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে হারমনজ্যোত খাবরা দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে বিজয় ভার্গেস এবং অ্যানাস সিপোভিক এবং লেফট ব্যাকে থাকবে সঞ্জীব স্টেলিন অর্থাৎ এই চারজনের ডিফেন্স থাকবে কেবিএফসির এইবার আসি মাঝ রাইড রাইট মিটে থাকবে কেবিএফসির ইঞ্জিন এবং প্লেমেকার অ্যাড্রিয়ান লুনা দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে জেকসান সিং এবং লালতারাঙ্গা লেফট মিটে থাকবে সাহাল আব্দুল সামাত এবং কেবিএফসির দুটো স্ট্রাইক ফোর্সে থাকবে অ্যালভারো ভাস্কোয়েস এবং জর্জে পেরাডিয়াস এবং এই মুহুর্তে অ্যালভারো ভাস্কোয়েস তিনি কিন্তু চমৎকার খেলছে অর্থাৎ এটিকে মৌন ডিফেন্সকে অ্যালভারা ভাস্কোয়েজ এবং অ্যাড্রিয়ান লুনা এই দুই খেলোয়াড়কে একদম অচল করতে হবে যদি এটিকে মোহনবাগানকে এই ম্যাচে জিততে হয় এইবারে আসি এটিকে মোহনবাগান কি ফরমেশান ব্যবহার করবে তো বন্ধুরা কোচ ওয়ান ফেরান্ডো এটিকে মোহনবাগানকে এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে অর্থাৎ পুরোনো ফরমেশনে আবার ফেরত যাবে কোচ ওয়ান ফেরান্ডো অর্থাৎ এটিকে মোহনবাগানের গোলকিপারে থাকবে অমরিন্দর সিং যাকে এই মুহূর্তে অনেকটা স্টেবেল লাগছে চারের ডিফেন্স রাইট ব্যাকে দেখব প্রীতম কোটাল দুটো সেন্টার ব্যাগ সেটা থাকবে ঝিঙ্গান এবং তিরি এবং লেফট ব্যাগে থাকবে সুভাষিস বোস অর্থাৎ এই চারের ডিফেন্স এটিকে মোহনবাগানের থাকবে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে লেনি রড্রিক্স এবং জনি কাউকো তো বন্ধুরা লেনি রড্রিক্স ও জনি কাউকে এই মুহূর্তে চমৎকার খেলছে এবং হুয়ান ফ্রেন্ডোকে বলে দিতে হবে যাতে এই ছটি খেলোয়াড় এটিকে মোহনবাগানের ডিফেন্সের দায়িত্ব ভালো করে পালন করে এটিকে মোহনবাগানের রাইট বিটে থাকবে মনবীর সিং যিনি এই মুহূর্তে চমৎকার খেলছেন এবং মনবীর সিংয়ের গতি অপোনেন্ট দলের ডিফেন্সকে সবসময় বিপদে ফেলে লেম মিটে থাকবে লিস্টন কোলাসো যাকে এই মুহূর্তে ধরাটা অন্যান্য দলের ডিফেন্সের জন্য ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে এবং তার পাশাপাশি লিস্টন চমৎকার খেলছে এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড এবং প্লেমেকারের ভূমিকায় রয় কৃষ্ণা নয়তো হুগো বুমোস দুই খেলোয়াড়ের মধ্যে একটি খেলোয়াড় শুরু করবে যেই খেলোয়াড় এই মুহূর্তে বেশি সুস্থ থাকবে তবু আমার মনে হচ্ছে এই ম্যাচে রয় কৃষ্ণাই শুরু করবে অ্যাটাকিং মিডফিল্ডে এবং একমাত্র স্ট্রাইকার এই ম্যাচে থাকবে ডেভিড উইলিয়ামস অর্থাৎ বন্ধুরা এই ম্যাচে আমরা আবার রয়ো উইলিয়ামস জুটি দেখতে পারব এবং আমার মনে হচ্ছে এবং দুটো দলের ফরমেশান ও লাইন আপ এবং বর্তমানে পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে এই ম্যাচটা প্রচণ্ড জমজমাট হবে যদিও এই ম্যাচে এটিকে মোহনবাগান একটু এগিয়ে থাকবে অর্থাৎ এই ম্যাচটা এটিকে মোহনবাগানে জেতার সম্ভাবনা বেশি তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যালেঞ্জ নতুন আছেন সবাইকে একটু করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ